ধনী গরিবের বৈষম্য বাড়ল, কমেছে সার্বিক দারিদ্র। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে এই মন্তব্য করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান। বলেন, দেশে এখনও প্রায় 5% মানুষ দরিদ্রসীমার নিচে বাস করে। দারিদ্র দূরীকরণ সহ নানা ভালো উদ্যোগের জন্য জাতীয় ঐক্য জরুরি। মন্ত্রী বলেন, মানুষ এখন আর আগের মতো গরিব নেই। এখন আমাদের প্রয়োজন হবে জাতীয় ঐক্য, জাতীয় ঐক্য কিসের জন্য? এই সকল ভালো কাজের জন্য, দারিদ্র দূরীকরণের জন্য, ক্ষমতার জন্য নয়। ক্ষমতা জনগণ যাকে দিবে সেই ক্ষমতা যাবে, সে নিয়মকরণ আমাদের সংবিধানে আছে। এই সকল ভালো কাজের জন্য আমাদের উদ্দেশ্য বা আমাদের কৌশলে কোনো মতভেদ থাকার বিষয় নয়।